Limited Products. আল্লাহ নির্দেশ দিবেন, আর কিয়ামতের মানুষ তোমরা চক্ষু বন্ধ করো, দ্বিতীয়বার নির্দেশ দেওয়া না যাওয়া পর্যন্ত চোখ খুলবে না। কেননা আমার প্যারা নবীর করিদের টুকরো বেটি খাতুন জান্নাত, যে খাতুন জান্নাতের সন্তান আজ আমাদের মুসলিম করিম সাদারত করতেছেন, শাহজাদা হুজুর মেহমান হিসাবে এসেছেন, এই দুজন ওই খাতুন জান্নাতের সন্তান, ইমামে হুসাইন হাসানের সন্তান, আজ যাদেরকে দেখলে আল্লাহর নবীর কথা মনে পড়ে। সে খাতুনে জান্নাতকে 70,000 হুর জুরো সহকারে জান্নাতে নিয়ে যাবেন হযরত। কাজেই এটা ফেরেশতাদের সুন্নত, আল্লাহর প্রিয় নবীর যশনেই, যে মেহরাজি নবীর সুন্নত যশনে, জুলুসে ফতে মক্কার সুন্নত, এটা যশনে খাতুনে জান্নাতের সুন্নত। সুতরাং নামাজের শুরুতে বসেন, প্রত্যেক বছর যে সমস্ত ছাত্র বিপদগামী হয়েছে, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বাতাসকে চলে গেছেন, বিপদগামী হয়েছেন, আমাদের শাহজাদা হুজুর বললেন তারা আসি দেখুক, দেখার পর দেখা গেছে প্রত্যেক বৎসর বিপদগামী ছাত্র যারা বাতাস হতে চলে গিয়েছিল, জুরু থেকে তারা ঔলাদ রসুলের দামান ধরে তারা আশেক রসুল হয়ে গেছে। এই জন্য বলবো মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র, দুনিয়া এবং আখরাতে যদি শান্তি চান, আমন চান, ইসলাম আমনের দরজ দিচ্ছে, এবং সাথে সাথে আমার হুজুরের শাহজাদা বলছেন আমি যারা সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে, আমি ভরপুর, আমি একবারে ভরপুর নিন্দা করতেছি, কেননা ইসলাম শান্তির তালিম দেন, সন্ত্রাসী তালিম ইসলামের মধ্যে নাই। অতএব শান্তি চান, দুনিয়ার শান্তি আখরাতের শান্তি, নামাজের সুরতে বসেন, যারা বায়াত গ্রহণ করবেন আত্মাহিয়া পড়ার সুরতে বসেন, ঔলাদ রসুল পীর পাওয়া যাবে, ঔলাদ রসুল পাওয়া যাবে না, এটা হলো আমাদের বড় নেয়ামত। বাম হাত বাম হাঁটুর উপর রাখেন, বাম হাতে চাদরে পাহাড় ধরবেন না, ফুরানা ফিরবে এরা চাদর ধরা লাগবে না, শুধু তওবা সামিল হবেন। নতুন ছাত্র যারা মুরিদ হবেন মাদ্রাসা ছাত্র, স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র, যারা আলোর হাতে বায়াত গ্রহণ করে সেরাত মুস্তাকিমে আসবেন, যাদের নসিবে এই নিয়ম লেখা আছে, সবার কাছে আমার অনুরোধ, নামাজের সুরতে বসে বাম হাত বাম হাঁটুর উপর রাখেন, বাম দানের উপর রাখেন, ডান হাতে চাদর ফাঁক ধরে নিবাবে, ডান হাত নিচে থাকবে সিলসিলার কাপড় ডান হাতের উপরে, মনে মনে নিয়ত করে নেন, আল্লাহ আমি শুধুমাত্র একটা কাপড় ধরি নাই, তোমার প্যারা নবী খাতুনে জান্নাত ইমাম হাসান এবং হুসাইনের ঔলাদের নূরানি 41তম ঔলাদের নূরানি ডান হাত ধরেছি, এ ধরার মধ্যে আমার মুস্তি করিম কাল কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যাবেন। শক্ত করে ধরেন, ডান হাত নিচে থাকবে কাপড় ডান হাতের উপরে, হুজুর কাবলা তওবা পড়াবেন, ফুরে জলসা ফুরে উপস্থিতি, আমরা উঁচু আওয়াজে হুজুরের সাথে সাথে আমরা তওবা পাঠ করব। তওবার পর যে সমস্ত খুলনসিব বন্ধা ভাগ্যবান বন্ধা যারা মুরিদ হচ্ছে আল রসুলের হাতে, ঔলাদ রসুলের হাতে, তাদেরকে হুজুর মুরিদ করাবেন, বয়াত করাবেন। দেখেন বয়াতের কাজ যখন শেষ হবে, হুজুর কেবলা যে কাপড় আপনাদের ডান হাতে গিয়েছে, এই কাপড়ের সোরা আছে হুজুরের হাতে, যে কাপড় আছে ওইটার সম্পর্ক আছে আপনাদের হাতের কাপড়ের সাথে, হুজুর কেবলা বায়াত করানোর পর কাপড় একটা দম করবেন, ফু দিবেন,
সুদেবার সাথে সাথে মদিনাওয়ালা আকা রসুল পাকের ফয়জান এই চাদরের মাধ্যমে বিদ্যুৎ যেমন তারের মাধ্যমে চলে যায় বাতিতে, বিদ্যুৎ গতিতে নবীর ফয়জান আপনাদের হাতে চলে যাবে। ফুদিলে আপনারা কাপড় ছেড়ে দিবেন এবং ডাইন হাত দেখেন আমার দিকে, এক সেকেন্ড, ডাইন হাত প্রথম মুখের উপর মালিশ করবেন এইভাবে মুখের উপর, তারপর ওই ডাইন হাত গেঞ্জির নিষেধে নিবেন সিনের উপর মালিশ করবেন গেঞ্জির নিষেধে, তারপর হুজুর কেবলা সবক দিবেন সিলসিলার সবক শুনবেন জোরে জোরে পড়বেন, হুজুরের বাণী সংক্ষেপে আমাদের দেশীয় ভাষায় বুঝাই দেওয়া হবে। হুজুর তো ইয়ারে ইয়া আল্লাহ হাম তওবা করতে হ্যায় তমাম গুনাহ সে ছোটে বড়ে জিতনে গুনাহ হমনে কিয়া হ্যায় সবসে তওবা করতে হ্যায় আল্লাহ কে লিয়ে ও কাম করেঙ্গে জিসসে আল্লাহ রসুল রাজি হোঁ ওর ও কাম নহীঁ করেঙ্গে জিসসে আল্লাহ রসুল নারাজ হোঁ। কাপড় ছেড়ে দেন, কাপড় ছেড়ে দিয়ে ডাইন হাত মুখের উপর মালিশ করেন আগে মুখের উপর ভালো করে দিহান না ডাইন হাত, তারপরে ডাইন হাত গেঞ্জি নিচে দিই মুখের উপর মালিশ করেন। মালিশ করার পর এখন হুজুর সবক দিবেন, প্রথম শুনবেন তারপর পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم একবার
মাজেদ হাজরিন শুধু সবক শুনবেন, বায়াত করার পর হুজুর কিবলা সবক দিয়েছেন শুনবেন, ফজরের নামাজ আদায় করার পর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম এই দুরূদ শরীফ 100 বার পড়বেন। এই দুরূদ শরীফের পরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির 200 বার, তারপরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 200 বার, সবশেষে আল্লাহু আল্লাহু 200 বার করে আদায় করবেন। ফজরের ওয়াজিবা খালাস, মাগরিবের ফরজ সুন্নত নামাজ আদায় করার পর সারাকা সালাতুল আওয়াবিন পড়বেন, সালাতুল আওয়াবিন এক নিয়তে দুই রাকাত, তিন নিয়তে ছয় রাকাত, প্রত্যেক রাকাতের মধ্যে একবার আলহামদু তিনবার কুল হু আল্লাহ, একবার আলহামদু তিনবার কুল হু আল্লাহ। এভাবে ছয় রাকাত সালাতুল আওয়াবিনের পরে ওই ফজরের নামাজের পরে যে দুরূদ শরীফ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম এই দুরূদ শরীফ 100 বার পড়বেন। মাগরিবের ওয়াজিবা শেষ, এশা নামাজের পর শুধু ওই ফজরের নামাজের পরে তিন জিকির, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, তারপরে ইল্লাল্লাহ 200 বার, তারপরে আল্লাহু 200 বার করে আদায় করে নেবেন। ওয়াজিবা শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার সময় 15 বার 20 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে এভাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, চক্ষু নূরানি হবে, দিল ঠান্ডা হবে, হুজুর কিবলা আলম সাইন্সে বাগদাদ সৈয়দ আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা সিলসিলায় বায়াত করাইলে এই সিলসিলায় রুহানি সম্পর্ক আল্লাহর প্রিয় নবীর সাথে যে ওয়াজিবা দিয়েছেন, সবক দিয়েছেন, এগুলিও আমাদের গৌসল আজম দোস্তাদির আব্দুল কাদের জিলানি সিলসিলার আউলিয়াল্লাহদের সবক। যত বেশি মহব্বতে এই সবক ওয়াজিবা আদায় করবেন তত বেশি লাভবান হবেন, ঠিকভাবে আদায় না করলে ক্ষতি হওয়ারও সম্ভাবনা আছে। হুজুর কিবলা ইরশাদ করেন, এই পৃথিবীতে সামান্য সময় পাচ্ছি, এই সময়টু কাজে লাগান, এই ওয়াজিবাগুলি আদায় করতে মাত্র সময় লাগে, এই ওয়াজিবা ঠিকভাবে যদি আদায় করেন তাহলে উভয় জগতে লাভবান হবেন, ঠিকভাবে আদায় না করলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আর আঞ্জুমনের পরিচালনাধীন যতগুলি মাদ্রাসা আছে, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া চট্টগ্রাম, জামিয়া কাদরিয়া তৈবিয়া ঢাকা, আরও অনেক মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলিকে টাকা পয়সা দিয়ে আর্থিক সাহায্য করবেন, আপনাদের আর্থিক সাহায্য সাদাকায়ে জারিয়া হবে, অহরহ কবরের সওয়াব জারি থাকবে। বাতিল ফেরকার সাথে সম্পর্ক রাখবেন না, বাতিল ফেরকা থেকে আপনার দূরে থাকবেন, এবং গৌসিয়া কমিটির সদস্য হয়ে এই সিলসিলার খেদমত করেন, জামিয়া এবং মাদ্রাসাগুলির খেদমত করেন। ফেরেশতাওঁ কি সালামি দেনে ওয়ালি ফৌজ পড়তি তি জনাবে আমরা শুনতে তি আওয়াজ আতি তি নবী মুস্তফা আকা
শান্তি সহকারে যাবে।